গাইজ, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছেন যে আজকের এই ভিডিওতে আমি কোন বাইকটা রিভিউ করতে যাচ্ছি। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি পালসার RS 200 এই বাইকটা রিভিউ করতে যাচ্ছি। গাইজ, বিশ্বাস করেন, এই বাইকটার লুকস দেখার পর আমি তো পুরোই ফিদে হয়ে গেছি, যার কারণে আজকের এই ভিডিওতে এই বাইকটা রিভিউ করতেছি, না হয় আমি অন্য একটা বাইকের রিভিউ করতাম আজকে। তো যাই হোক, এখন বেশি কথা বাড়ানো না, এই বাইকটা রিভিউ করব। তো চলেন ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলি। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন ভাই। দেখেন, সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, করতে কোনো টাকা লাগে না। যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয়, তাহলে আর দেরি কিসের। এখনই ভাইপারস কয়েলড, ও জোস রোলিন্স স্টপ। তো প্রথমেই যদি লুকসের বিষয় বলতে যাই, সেক্ষেত্রে এখন লুকসের দিক দিয়ে এক একজনের এক এক মতামত থাকবে। বাট আমার যদি পার্সোনাল একটা ওপিনিয়ন দেই, তাহলে সেক্ষেত্রে এই বাইকটার ফ্রন্ট লুক বা ফ্রন্ট চেম্বার যেটা আর কি, হেডলাইট, সেটা অনেক সুন্দর দেখতে। বাট পিছনেরটা কোম্পানিরা একটু ইউনিক লুক করতে চাইছিল, বাট সেটা হয় নাই। এটা কী ধরনের লুক দিতেছে সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন। আর এই বাইকের সাইড লুকও মোটামুটি ঠিক আছে, তবে এই বাইকের সিটিং পজিশনটা যদি আরেকটু অ্যাগ্রেসিভ দেওয়া হতো, তাহলে এই বাইকটাকে আরেকটু স্পোর্টি মনে হতো। তো যাই হোক, লুকসের দিক থেকে এই বাইকটাকে তো আমার মোটামুটি ভালোই লেগেছে। আর ভালো লেগেছে বলেই আমি আজকে এই ভিডিওটা করতেছি, কেননা আমার যে বাইকটার লুকস ভালো লাগে সেই বাইকটারই রিভিউ আমি করি। তো যাই হোক, এখন কথা বলি এই বাইকের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ এই বাইকের ইঞ্জিন নিয়ে। তো এই বাইকের ইঞ্জিন হিসাবে আপনারা পাবেন 199.5 সিসি ফোর স্ট্রোক ফোর ভাল সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলেটের FI BSBI DTSI এর একটা ইঞ্জিন। এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 24.5 PS এট 9750 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 18.7 নিউটন মিটার এট 8000 RPM। এই বাইকের এই ইঞ্জিন কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 150 কিলোমিটার উপরে এবং সর্বোচ্চ মাইলেজ পাবেন 30-40 কিলোমিটারের আশেপাশে। এখন কথা বলি এ বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। তো এ বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাবেন 100/80 সেকশনের টায়ারের সঙ্গে 300 mm ডিক্স উইথ ABS এবং রেয়ার হুইলে আপনারা পাবেন 130/70 সেকশনের টায়ারের সঙ্গে 230 mm ডিক্স উইথ ABS। অর্থাৎ এ বাইকে আপনারা ডুয়েল চ্যানেল ABS পাবেন। আর ডুয়েল চ্যানেল ABS থাকলে একটা বাইক থেকে কী কী সুবিধা পাওয়া যায় সেটা হয়তো আপনারা আমার থেকেই ভালো বুঝেন। এছাড়াও এই বাইকের রাইডিংটাকে আরও কমফোর্টেবল করার জন্য এই বাইকের ফ্রন্টে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে ইউজ করা হয়েছে নাইট্রক্স অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। তবে আমার মতে এই বাইকের ফ্রন্টে USD সাসপেনশনটা দেওয়া দরকার ছিল, কেননা এই বাইকটা যেহেতু একটা স্পোর্ট ক্যাটাগরির বাইক, সেই ক্ষেত্রে এইসব বাইকে টেলিস্কোপিক সাসপেনশন আসলে ওরকমভাবে মানায় না। তো যাই হোক, এই বাইকের সেমি ডিজিটাল স্পিডোমিটারের সঙ্গে 3-part হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। এছাড়া 13 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি থাকছে এই বাইকে। এখন কথা বলি এই বাইকের বডি ডাইমেনশন নিয়ে। তো এই বাইকের হাইট 1114 mm, লেন্থ 1999 mm, সিট হাইট 810 mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 157 mm। তো যাই হোক, এই বাইকের এই সব কিছু মিলিয়ে এই বাইকের ওজন গিয়ে দাঁড়ায় 166 kg, যেটা আপনার আর আমার সবার একটু বেশি মনে হয়েছে, তবে কিছু করার নেই, এটাই বাস্তবতা। তো যাই হোক, এখন এ বাইকের প্রাইস বলে ভিডিওটা শেষ করে দিই। তো এ বাইকের প্রাইস ইন্ডিয়াতে 1,63,000 রুপি, আর যদি এ বাইকটা বাংলাদেশে আসে সেই ক্ষেত্রে এ বাইকটা প্রাইস 4-5 লাখ টাকার আশেপাশে হবে। তবে এটা পরে হবে, প্রথম প্রথম আসার পর এ বাইকটার প্রাইস 5 লাখ টাকার উপরেই থাকবে। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে বলবেন না, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আমাদের বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলেন, एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, दबाकर लाइक और शेयर ठोक दीजिए, 5,000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्के, फिर उड़ा रहेंगे पढ़ने से आगे में।